নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব। উক্তিটিতে পরিবারকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। শিষ্টাচার শিক্ষার ক্ষেত্রে একটি পরিবার একটি বিশ্ববিদ্যালয়ের চেয়েও অধিক কার্যকর। ভূমিষ্ঠ শিশু কথা বলা থেকে শুরু করে হাঁটতে শেখে পরিবার থেকেই। শিশু বড় হওয়ার সময় পিতামাতা সহ বয়োজ্যেষ্ঠদের যা করতে দেখে তা থেকেই শিক্ষা লাভ করে, কারণ শিশুরা অনুকরণ প্রিয়। যা দেখে সেই মতেই অনুকরণ এবং তা নিজের উপর প্রযোজ্য বলে বিশ্বাস করে। মানুষের মন অনেক কিছুই পেতে বা করতে ইচ্ছা করে, কিন্তু সেই ইচ্ছার বাস্তবায়ন অনুশাসনের মধ্যে করতে হবে। অনুশাসন বা সামাজিক শিষ্টাচার মোতাবেক যদি নিজেকে কোনো ব্যক্তি পরিচালিত না করে, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে না পারে, তখনই সৃষ্টি হয় পারিবারিক বা সামাজিক বিপত্তি। মানুষ নিজে একটি এনিমেল, তবে সোশ্যাল এনিমেল একটি কারণে, তা হলো মানুষের বিবেক, যা অন্য কোনো প্রাণীর নেই। বিবেকে যখন পচন ধরে তখনই সে উল্টো পথে হাঁটতে থাকে। সমাজকে বিন্দুমাত্র পরোয়া না করে নিজ ইচ্ছে মতো চলার জন্য নিজ ধারণা মতে একটি লাইফস্টাইল তৈরি করে এবং দিনে দিনে পাপে নিমজ্জিত হয়, যা থেকে ফিরে আসা আর সম্ভব হয় না। আধুনিকতার নামে উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পেয়েছে। মডেল পিয়াসা, পাপিয়া, পরিমণি বিশাল অন্ধকার জগতে সামান্য চরিত্র মাত্র। এর বাইরে কত শত চরিত্র ধরাছোঁয়ার বাইরে, তা আর বলার অপেক্ষা রাখে না। এদের মতো চরিত্রদের দ্বারাই কত পরিবার আজ বিপদগামী, কত বাবা মার চোখের পানি অজুর ধারায় পড়ছে। বর্তমানে দেশে শিষ্টাচার বহির্ভূতভাবে পরপুরুষ বা পরনারীর সাথে সম্পর্ক অর্থাৎ পরকীয়া বৃদ্ধি পেয়েছে। এতে করে বিবাহ বিচ্ছেদ যা শেষ পরিণতি, তাতে কয়েকটি পরিবার পরে চরম ভোগান্তিতে। মানুষের মাঝে সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাওয়ায় পাপের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ফলে পারিবারিক বন্ধনও আজ প্রশ্নবিদ্ধ। সবাই যার যার মতো বাড়িতে মোবাইল নিয়ে ব্যস্ত, কারোর সাথে কারো সময় কাটানোর সময় নেই। আপার সোসাইটির সাথে তাল মেলাতে নিত্য নতুন মাদক, LSD, ইয়াবা, সীসা, মদে আসক্ত হচ্ছে, লিভ টুগেদারের প্রবণতা বেড়েছে। তাই সমাজবিজ্ঞানীদের ভাববার সময় এসেছে। একটি আদর্শ গৃহ পরিবেশ একটি মানুষের আদর্শ জীবন পরিকল্পনা প্রণয়নে অপরিহার্য। পরিবারে বাবা মা, ভাই বোন ও অন্যান্য সদস্যদের সাথে মিথস্ক্রিয়ায় পারে বাড়ন্ত শিশুর মূল্যবোধ ও নানারকম শারীরিক গুণাবলীর বিকাশ ঘটাতে। পরিবারের পরই শিক্ষা প্রতিষ্ঠান এর দায় এড়াতে পারে না। সততা, সেবার আদর্শ, মূল্যবোধ শিক্ষা প্রতিষ্ঠানই তাকে হাতে ধরে শিখিয়ে দেয়। শহরায়ন নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ। গ্রামগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে শহরে আসা মানুষগুলো অমানুষদের পাল্লায় পড়ে শহর তথা দেশকে কলুষিত করে। ধন্যবাদ।